আগামী 2 নভেম্বর জামালপুর মেলান্দহ উপজেলার 6 নং আদ্রা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী 4 চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ সদস্য প্রার্থীসহ সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা এ প্রচার প্রচারণা চালাচ্ছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খোকা, দলের বিদ্রোহী প্রার্থী রকিবুল ইসলাম চান, স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মজনু ও বেলাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা, দিচ্ছেন নানা রকম উন্নয়নের প্রতিশ্রুতি। তবে চেয়ারম্যান প্রার্থীদের চাইতে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণা চালাচ্ছেন 4 নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও প্রার্থীরা। এই ওয়ার্ডে 3 প্রার্থীর মধ্যে প্রচারণা এগিয়ে রয়েছেন তরুণ সমাজকর্মী মমিনুল ইসলাম মমিন। তিনি মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন ফুটবল প্রতীকের সুলতান আহমেদ ও তালা প্রতীকের নজরুল ইসলাম। ইনশাআল্লাহ জনগণ যেভাবে আমাকে সাড়া দিচ্ছে, আমি যদি জনগণ এইভাবে যদি সাড়া দেয় এবার ভোট প্রয়োগ করতে পারে, সঠিকভাবে ভোটটা প্রয়োগ করতে পারে, তাহলে 80% মানে ভোট আমি পাবো ইনশাআল্লাহ আশাবাদী। এবং জয় 2 তারিখ ইনশাআল্লাহ 100% আমার নিশ্চিত। আর আমি যদি জয়যুক্ত হতে পারি, আমি ওয়ার্ডটাকে একটা মডেল ওয়ার্ড হিসেবে গঠিত করব। যেহেতু আমি ডিশ এবং ইন্টারনেট ব্যবসায়িক, যেহেতু ডিজিটাল যুগের সাথে আমি জড়িত।